বাংলাদেশের ভোটেও খেলা হবে। আজ বারাণসী সভায় যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করতে গিয়ে খেলা হবে স্লোগান তোলেন তৃণমূল নেত্রী, আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বঙ্গভোটে ঝড় তোলা স্লোগান এবার বারাণসীর মতাবে, উত্তরপ্রদেশের ভোটেও খেলা হবে। क्या खेला होगा, खेला होगा, खेला होगा, हिम्मत से होगा। বৃহস্পতিবার অখিলেশ যাদবের সমর্থনে নরেন্দ্র মোদীর গড় বারাণসীতে সভা করেন তৃণমূল নেত্রী। সেই মঞ্চে দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিশানা করেন বিজেপি ও যোগী আদিত্যনাথের সরকারকে। হারেগা ভাই হারেগা, বিজেপি হারেগা, যায়েগা ভাই যায়েগা, বিজেপি যায়েগা, হর ইনসান কে লিয়ে, हर कम्युनिटी के लिए, हर कास्ट के লিয়ে हम लोगों ने काम करेंगे। तो खेला होगा, होगा ना, क्या खेला होगा, खेला होगा, खेला होगा, हिम्मत से होगा। গত বছর বঙ্গ বিধানসভা ভোটে ভাইরাল হয় মমতা মুখোপাধ্যায়ের খেলা হবে স্লোগান। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। শুধু স্লোগান তোলাই নয়, হুইলচেয়ারে বসে কার্যত খেলা দেখান তৃণমূল নেত্রী। ঠিক সেই দৃশ্যেরই অবতারণা এবার নরেন্দ্র মোদীর গড় বারাণসীতে। তৃণমূল নেত্রীর খেলা হবে স্লোগানকে অবশ্য পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। খেলার উত্তর তো ওখানকার লোক দিয়েছে, পশ্চিমবাংলায় যা খেলা হচ্ছে লোকে দেখেছে। এখানে উপনির্বাচন হলো, এখানে কর্পোরেশন মিউনিসিপালিটি ইলেকশন হলো, একতরফা বিরোধীদের ভোট করতে দেওয়া হচ্ছে না, প্রচার করতে দেওয়া হচ্ছে না। এই যদি খেলা হয়, ভারতবর্ষের লোক কি খেলার রাজনীতি চাইবে? শেষ পর্যন্ত দেশের সবচেয়ে বড় বিধানসভা দখলের ম্যাচে কে কাকে গোল দেবে তার উত্তর মিলবে 10ই মার্চ। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাকে ধর্ম শেখাতে আসবেন না, জয় শ্রীরাম নয়, স্লোগানটা হলো জয় সিয়ারাম। বারাণসীতে অখিলেশের প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। जय सियाराम स्लोगन में कोई आपत्ति नहीं है, लेकिन आप क्या करते हो, सिया माता को नाम नहीं बोलता, सीता माता का नाम नहीं बोलता, आप बोलता है जय सियाराम, वो नहीं है, जय सियाराम है। अच्छा बात कह रहे हो, हमको सिखाना नहीं है, हम तो माँ दुर्गा पूजा करते हैं। राम जी ने जिसको पूजा किया था, हम उसका पूजा करते हैं। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে বললেন এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে বললেন, দেখুন। উনি জানেন না রাম কি অর্থ, এতদিন তো আল্লাহু আকবর বলতেন, সেই জন্য ব্যাপারটা গুলিয়ে গেছে। শ্রী রাম যে কোনো শুভ শক্তি, শুভ নামের পিছনে শ্রী গণেশায় নম, শ্রী বিষ্ণু নম বলা হয়। তো ভগবান রামচন্দ্র রাজা ছিলেন, শ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন, মর্যাদা পুরুষ ছিলেন, তার নামের সামনে শ্রী যুক্ত করা হয়, সেই জন্য শ্রেষ্ঠ মহাপুরুষ হিসাবে শ্রী দিয়ে প্রয়োগ করা হয়েছে। আমরা দক্ষিণ ভারতে তিরুপতি, তিরু শব্দ ব্যবহার হয় সমস্ত ঠাকুর দেবতার বা শ্রেষ্ঠ মানুষের নামে, তিরু মানে শ্রী। তো ওনার ধারণা সিয়ারাম যেটা এখানে বলে সাধারণ সেটাই, আমরা শ্রীরামকে একজন শ্রেষ্ঠ মহাপুরুষ, রাজা, ক্ষত্রিয় বলে মনে করি, তার নামের সামনে শ্রী ব্যবহার করে সম্মান জানাই। এই জ্ঞানটুকু ওনার নেই, ভুলভাল মন্ত্র বললে যা হয় আর কি। জয় শ্রীরাম, আরে তাহলে জয় সিয়ারাম, জয় সীতারাম তো কোথায় গেল? সেগুলো মা সীতা তো বাদ চলে যাচ্ছেন, পরে টেকনিক্যালি এই জয় শ্রীরাম শব্দটা বিজেপি কোনোভাবে একটু বিকৃত করতে করতে এনে রাজনৈতিক স্লোগানে পরিণত করতে গেছেন। তো মুখ্যমন্ত্রী সেটা খুব ঠান্ডা মাথায় যারা দিচ্ছে তারা তো জানে টানে না, তো তাদেরকে সেটা বলে দিয়েছেন। বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিজেপির বিক্ষোভ, বাংলায় বিজেপির ওপর অত্যাচারের প্রতিবাদ, এমনই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। পাল্টা অনুব্রত মণ্ডল কি বললেন, দেখুন। একবারে এটা ধিক্কার জানাই, এবং বেনারসে মমতা ব্যানার্জি যে ধরনের লোক করেছে, লোকটা শুনলে অবাক হবেন, 5 থেকে 7 লক্ষ লোকের মিটিং হয়েছে। মমতা ব্যানার্জি যে ধরনের ভাষণ দিয়েছে, বিজেপির বুক কাঁপতে লেগেছে, দূর দূর করে বুক কাঁপতে লেগেছে। আর দিলীপ ঘোষ যে ধরনের অসভ্য ভাষা বলে, এই অসভ্য ভাষা বলতে বলতে রাস্তাঘাটে কোনো কুকুরে মারবে চড়িয়ে,
গাধাতে লাত মারবে, ভেড়াতে ঠেলে ফেলে দেবে, ওদের এই দশা হবে। দিলীপ ঘোষ জানে না কোথায় কি বলতে হয়। ও একটা ছোট লোক, ভদ্রলোকের বংশ বলতন নাই, নাহলে এক মহিলাকে ওই ধরনের কথা বলা যায়? তোমরা তো একুশে অনেক মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলে, ক জায়গায় কালো ফ্ল্যাগ দেখিয়েছি আমরা, ক জায়গায় ঘিরে রেখেছিলাম, লজ্জা লাগে না বিজেপি? তোমাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। চ্যালেঞ্জ করলাম বেনারসে মমতা ব্যানার্জি যে লোক দেখাতে পেরেছে, এবং অখিলেশ আসছে আসছে আসছে। ভোট মিটতে তৃণমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন ভূষণ সিং। এবার নির্দল প্রার্থী হিসেবে কোচবিহারের চার নম্বর ওয়ার্ডে জিতেছেন ওই নির্দল প্রার্থী। জেলা তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে দলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য। আজকে আমার 200-250 ডিফারেন্সে বিজেপিকে আমি আটকাতে পারলাম, ওয়ার্ডটা বিজেপির হস্তগত হলো না, এটাই আমার বড় সাফল্য। এটা তো এখনো বলছি যে আমি তৃণমূলের হয়েই কাজ করতে চাই। ভোটের ফল ঘোষণা হতেই পুরনো দল তৃণমূলে ফিরতে চাইলেন কোচবিহার পুর এলাকার দাপুটে নেতা ভূষণ সিং। এবার কোচবিহার পুরসভার 20টি ওয়ার্ডের মধ্যে 15টিতে জিতেছে তৃণমূল। নির্দল 3 ও সিপিএম 2টি ওয়ার্ডে জয় পেয়েছে। 4 নম্বর ওয়ার্ডে এবার নিয়ে সপ্তমবার জিতেছেন ভূষণ সিং। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তবে ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইলেও রাজ্য নেতৃত্ব সাড়া দেয়নি। এবার নির্দল হিসেবে জিতে পুরনো দলে ফেরার আর্জি জানালেন ভূষণ। আমি আবার চিঠি দেবো, আমি চিঠি করব, রাজ্য নেতৃত্ব করব, আমার জেলা নেতৃত্বকেও চিঠি করব, যাতে তৃণমূলের হয়ে আমি কাজ করতে পারি। এবং এই ওয়ার্ডটা যেভাবে 8 বার বিগত থেকে মানে এখানে আমি ধরে রাখছি, তাতে 9 বারও এবার আমি তৃণমূলের নির্দল হলেও তৃণমূলের পক্ষেই থাকলো। তবে জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন রাজ্য নেতৃত্ব সবুজ সংকেত দিলে ভূষণকে দলে নেওয়া হবে। আমার যদি রাজ্য নেতৃত্বকে অনুমোদন করে, গ্রহণ করে, তাহলে জেলা নেতৃত্বের কোনো আপত্তি নেই। রাজ্যের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বিজেপিকে আটকানোর জন্য উনি ভোটে লড়েছেন, সেটা সম্পূর্ণ মানে ওনার ব্যাপার। যেখানে আমরা বিজেপির ভোট ছিল 5%, 6%, সেখানে আমরা ওখানে বিশাল একটা ভোট পেয়েছি। আগামী দিনে কিন্তু শেষ কথাটা বিজেপি ওই ওয়ার্ডে বলবে। এর আগেও আবেদন জানিয়ে তৃণমূল নেতৃত্বে সাড়া পাননি ভূষণ সিং। এবার কি পরিস্থিতি বদলাবে? শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। দোকান থেকে মদ সহ নেশার জিনিস বিক্রি করা হয়, এই অভিযোগে আনন্দপুর থানা এলাকায় রুবি মোড়ের কাছে ভাঙচুর করা হলো দোকান। বাদ যায়নি গাড়ি, অটো, বাইক, কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত দফায় দফায় উত্তেজনা ছড়া এলাকায়। পরে আনন্দপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রুবি মোড়ের কাছে ধুন্ধুমার, রাস্তা দিয়ে মারমুখী যুবকদের দৌড়, বিপক্ষকে তাড়া, ভাঙচুর করা হয় গাড়ি, অটো, পরের পর দোকান ভাঙচুর। স্থানীয় সূত্রে দাবি, বুধবার রাতে দোকান সরানোকে কেন্দ্র করে দুদলের মধ্যে বিবাদ বাঁধে, তার জেরেই ভাঙচুর হয়। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ ফের উত্তপ্ত হয় পরিস্থিতি, মারধরও করা হয় কয়েকজনকে। গতকাল রাত্রিবেলা থেকে ঘটনার সূত্রপাত, এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি একের পর এক গাড়ি ভাঙা অবস্থায় রয়েছে, গাড়ি, অটো, বাইক, যেটা যাদের বাইক বা গাড়ি তারা তাদের যেটা বক্তব্য যে তাদের দোকান সরানোকে কেন্দ্র করে উত্তেজনা, সুশান্ত ঘোষের যারা অনুগামীরা তারা এসে এই ঘটনা ঘটিয়েছে তাদের বক্তব্য। এলাকা তৃণমূল কাউন্সিলরের দাবি, দোকান থেকে মদ নেশার জিনিস বিক্রি হতো, তাই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেছেন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। ওখানে একটা বেআইনি চক্র গজিয়ে উঠেছে, দোকান বসানোর চক্র, ঘর বসানোর চক্র, এবং 3-4টে মদের ঠেক ওখানে চলছে। যে অঞ্চলের কথা আপনারা বলছেন, আমি যেটুকু খবর পেলাম সকালবেলা, আমি শুনেছি মদের দোকানে মদ কেনা বেচাকে, বেআইনি মদ কেনা বেচাকে কেন্দ্র করে এটা গণ্ডগোল লোকাল ছেলেদের সঙ্গে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। আমাদের বাড়ির বাড়ির লোকেরা তো অসুবিধা হচ্ছে যে আমরা এত খেটে খাই, আমরা এই যে মদ গাঁজা খেয়ে বাড়িতে অশান্তি হচ্ছে, কিসের জন্য হবে এগুলো? আনন্দপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবির দত্ত, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার ফের হামলা, হামলায় 9 জনের মৃত্যু দাবি ইউক্রেনের। যুদ্ধ চলাকালীনই ফের রাশিয়া ইউক্রেন বৈঠক, বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রাশিয়ার। অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষ্যে বৈঠক, মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট, কোয়াড বৈঠকে উপস্থিত অস্ট্রেলিয়া এবং জাপান, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক পুতিনের। পুরো ইউক্রেন দখল করাই লক্ষ্য, আরও খারাপ সময় আসছে, ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন পুতিন, এমনই দাবি ফরাসি সংবাদ মাধ্যমের।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটক পড়ুয়াদের জন্য নতুন অ্যাডভাইজারি কেন্দ্রের নিজেদের 10 জনের দলে ভাগ করুন। প্রত্যেক দল থেকে একজন কোঅর্ডিনেটর এবং একজন সহ কোঅর্ডিনেটর নিয়োগ করুন। কোথায় রয়েছেন অন্যদের সঙ্গে তথ্য ভাগ করে নিন। ছোট ব্যাগে প্রয়োজনীয় সামগ্রী রাখুন। সঙ্গে রাখুন পাসপোর্ট, আইডি কার্ড, ওষুধ, টাকা, জল, টর্চ। বাড়ির ভিতরে বেসমেন্টে অথবা বাংকারে থাকুন। সবসময় বাংকার বা বেসমেন্ট থেকে বেরোবেন না। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য নতুন অ্যাডভাইজারি কেন্দ্রের। কলকাতায় ফিরলেন ইউক্রেনে আটকে থাকা 6 জন পড়ুয়া। ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েন 6 জন। কেন্দ্র এবং রাজ্য সরকারের তৎপরতায় কলকাতায় ফিরলেন তারা। হাওড়ার হিন্দ মোটরের বাসিন্দা দেবমাল্য চট্টোপাধ্যায়কে নিতে এসেছিলেন তার পরিবারের সদস্যরা। একদমই ভালো ছিলাম না, খাওয়া দাওয়া কোনো রকম চলছিল। আমরা বাংকারে ঘুমাতাম রাতে, সাইরেন চলতো, সাইরেন যখনই বাজতো নিচে চলে যেতাম বাংকারে, ওখানে থাকতাম, ওপরে আসতাম, আবার নিজেদের খাবার বানাতে হতো সকালবেলা। কিভ মেডিকেল ইউনিভার্সিটি ছিল, তো আমি কিভে থাকতাম। তবে ওখান থেকে কিভ থেকে আমরা 28 ট্রেনে করে লিভিভে গেছিলাম। লিভিভের ওখান থেকে আবার একটা বাস বুক করে ওখান থেকে গেছিলাম হাঙ্গারি বর্ডারের ওখানে, হাঙ্গারি ক্রস করে তারপর ওখান থেকে বুদাপেস্ট হাঙ্গারির ক্যাপিটালে গেলাম। আর সেখান থেকে আমাদের ইন্ডিয়ান এম্বাসি হেল্প করলো পুরো আমাদের ইন্ডিয়া পর্যন্ত আসা পর্যন্ত। আর তারপর ওখান থেকে দিল্লিতে আমরা নামলাম, আর দিল্লি থেকে আবার আমাদের গভর্নমেন্ট হেল্প করে আমাকে এতদূর নিয়ে এসছে। আমি যে এরিয়াটায় থাকি, তো ওখানে মানে পোর্ট এরিয়া, তো ওখান থেকেই মানে মিলিটারি আর্মসগুলো আসছে বিভিন্ন দেশ থেকে। তো ওই জায়গাটা খুব রিস্কি ছিল, আর ওখানে অনেকবার মানে ফায়ারিং হয়েছে, আর ট্যাঙ্কও আমাদের ওখানে এরিয়াতে দেখা গেছে, আর সাইরেনও বেজেছে, তো আমাদের বাংকারেও যেতে হয়েছে অনেক সময়। তো এখন তো রাশিয়া বলেছে যে ইমিডিয়েট 6 ঘন্টা টাইম দিয়েছে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে, চেয়ে যে 6 ঘন্টার মধ্যে স্টুডেন্টরা যাতে অন্তত অন্য দেশে চলে যায়, কারণ 6 ঘন্টার মধ্যে ইউক্রেনে কিছু একটা হবে, তাই জন্য বলেছে যে স্টুডেন্টরা যেন তাড়াতাড়ি চলে যায় বাইরে। তো আমাদের সেরকম সব ঠিক থাকলে যেতেই হবে, কারণ ফোর্থ ইয়ার হচ্ছে আমার, তো আর কিছুদিন বাকি আছে, তো যেতেই হবে। কিভ থেকে কোনোক্রমে ট্রেনে হাঙ্গেরিতে আসতে পেরেছেন উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আজহার ইসলাম। তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার। আমি এই চাই যে ভাইপো তাড়াতাড়ি ফিরে আসুক। এখন ও কিউবে ছিল, কিউবের থেকে ও বাই ট্রেনে যা আমার সঙ্গে বলল, 3 বার ট্রেনে চেঞ্জ করে এখন হাঙ্গেরি পার হয়ে একটা হোটেলে আসে বলল। এখন আমি চাচ্ছি যে ও সকালে ফিরবে বলল, হ্যাঁ, যে সকালে এস প্লেন ধরবো। তবে আমার সঙ্গে মানে সেই কাল রাত্রির পরে আর কথা হয়নি। আমি চাচ্ছি ও চলে আসুক এবং ওর সঙ্গে সবাই যারা ভারতীয়রা আছে তারা সবাই চলে আসুক সহি সালামত, এইটাই আমি চাই। এবং ও যত সম্ভব আপনাদের মিডিয়া থ্রু যত তাড়াতাড়ি ও আসতে পারে সেইটাই আমি মানে ইয়ে করি। ও যা বলছিল অবস্থা খুব, ও বাংকারে ছিল বললো 2-3 দিন, ওখান থেকে এখন মানে বললো কষ্ট ছিল একটু ওখানে,